রায়গঞ্জ মহিলা থানার পরিচালনায় অনুষ্ঠিত হলো সামাজিক সচেতনতা শিবির। শনিবার রায়গঞ্জের সুরেন্দ্রনাথ কলেজে এই শিবিরটি অনুষ্ঠিত হয়, যেখানে সামাজিক একাধিক ব্যাধি রোগের বার্তা দেওয়া হয়। মূলত মানব পাচার, বাল্য বিবাহ, শিশুশ্রম, ড্রাগের নেশা সহ একাধিক বিষয়ে সতর্ক করা হয় পড়ুয়াদের। শিবিরে উপস্থিত ছিলেন ইটাহারের SDPO রাজীব কুমার, DSP দিনকিশোর সার্খী, রায়গঞ্জ থানার IC বিশ্বাস রায় সরকার, কলেজের অধ্যক্ষ ডক্টর চন্দন রায় সহ অন্যান্যরা। ওনাদের যে বিষয়গুলো সেগুলো হচ্ছে হিউম্যান ট্রাফিকিং এর ব্যাপারে ওনারা বলবেন, চাইল্ড ম্যারেজ, শিশু বিবাহ, এবং তার সঙ্গে প্রহিবিশন অফ চাইল্ড সেক্সুয়াল অফেন্স, চাইল্ড লেবার, শিশু শ্রম, এবং তার সঙ্গে হচ্ছে ড্রাগ অ্যাবিউস। এই বিষয়গুলো নিয়েই ওনারা আর কি, এদের যে প্রভাব এবং তার প্রতিকার কি আছে, এবং কাউন্সেলিং কীভাবে করা যায়, রিহ্যাবিটেশন কীভাবে করা যায়, এই পুরো বিষয়টা নিয়েই ওনাদের আজকের আর কি সচেতনতা শিবিরের আয়োজনের জন্য ওনারা আবেদন করেন, এবং আমরা সঙ্গে সঙ্গে সাড়া দিই। খুব অল্প সময়ের মধ্যেই জিনিসটা সংগঠিত করতে হয়েছে। আমাদের ছাত্রছাত্রীদের কাছে এই পুরো বিষয়টা নিয়েই ওনারা আর কি জানাবেন, কারণ সত্যি তো আমাদের ছাত্রছাত্রীদের এগুলো জানার দরকার, যে এই যে আজকে আমরা এত বেশি করে মোবাইল ব্যবহার করছি, এবং এটা তো একটা ইম্প্রেশনেবল এজ। এই বয়সে মোবাইলে আমরা কীভাবে আমরা একটা অসৎ, একটা অশুভ একটা চক্রের মধ্যে আমরা পড়ে যেতে পারি, এবং এই ছাত্রছাত্রীদের মধ্যে বন্ধুত্ব তৈরি করে কে তাদেরকে ডেকে নিয়ে গিয়ে কোথায় তাদেরকে ফাঁসিয়ে দিচ্ছে, কোথায় চালান করে দিচ্ছে, কোন খপ্পরে তারা পড়ে যাচ্ছে। এবং IC সাহেব তো একটা জ্বলন্ত নিদর্শন দিয়ে বললেন আর কি, যে একটি ছাত্রকে, তাকে আর কি এইরকম বয়সেরই কলেজ পড়ুয়া ছিলেন, তাকে আর কি ডেকে নিয়ে গিয়ে চাকরির অফার দেওয়ার নাম করে তাকে একটি জঙ্গি সংগঠন